আসসালামু আলাইকুম। আবুধাবি টি-10 লিগে ভারতীয় বোলার অভিমন্যু মিথুন, তিনি প্রায় 2 ফুট লম্বা একটা নো বল করেছেন। যে কোনো পেস বোলারের নো বল হওয়াটা একটা কমন সিনারি, ওভারস্টেপ নো বলটা হতেই পারে, ফ্রন্ট ফুটে সমস্যা হতেই পারে, কিন্তু সেটা যখন প্রায় 2 ফুটের মতো লম্বা একটা নো বল হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন বা বিতর্ক চলে আসতেই পারে। এবং আবুধাবি টি-10 লিগ নিয়ে বিতর্কের জায়গাটা কিন্তু নতুন কিছু না, সেই বিতর্কটা সবসময়ই আছে। ইভেন গেল সিজনে বাংলাদেশি ক্রিকেটার নাসির হোসাইনকে নিয়েও কিন্তু একটা তদন্ত হয়েছিল এবং সেটার কনসিকোয়েন্স আমরা জানতে পেরেছি। এবং এই টুর্নামেন্টটায় যে ম্যাচ ফিক্সিং হয় কি হয় না, কিংবা স্পট ফিক্সিং হচ্ছে কি হচ্ছে না, সেগুলো নিয়ে কিন্তু অনেক কথাবার্তা সবসময় হয়। অভিমন্যু মিথুনের এই নো বলটা সেই বিতর্কে যেন আরেকটু আগুনে ঘি ঢেলে দিয়েছে। কারণটা হচ্ছে এত বড় একটা নো বল ছিল, আপনারা পর্দায় দেখতেই পাচ্ছেন যে আসলে কত বড় নো বল ছিল। এবং অভিমন্যু মিথুনের ক্ষেত্রে যে বিষয়টা ঘটেছে তা হচ্ছে ওভারস্টেপ হতে পারে, কমেন্টেটাররাও বলছিলেন, দর্শকদের রিয়াকশনটাও দেখা যাচ্ছিল যে এত বড় নো বল তারা কিছু একটা সাসপেক্ট অবশ্যই করছিলেন। এখন সেটা নিয়ে হয়তোবা একটা তদন্ত হবে, সেটা নিয়ে অনেক কথাবার্তা হবে এবং সেটার রেজাল্ট পরবর্তী সময় আমরা জানতে পারবো। তবে সত্যিকারের অর্থেই অনেক ক্রিকেটারই আছেন বা অনেক ইয়াং পেস বোলার আছেন যাদের নো বল হওয়া নিয়ে একটা সমস্যায় তারা ভোগেন, কিংবা প্রায় দেখা যায় যে জামটা অনেক বেশি ভালো হয়ে যায় যে কারণে তাদের হয়তো বা প্রায় ওভারস্টেপ নো বল হয়। এই ওভারস্টেপ নো বলকে আমরা কীভাবে পরিহার করতে পারি সেজন্য কিন্তু অনেক ড্রিল আছে, কিংবা পেস বোলাররাও অনেক পদ্ধতি অবলম্বন করে থাকে। আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে রয়েছে শেখ জামাল ক্রিকেট একাডেমির স্টুডেন্ট শ্রাবণ। শ্রাবণ, তুমি পেস বোলার, পেস বোলার হিসাবে তুমি নর্মালি কী করো যে ওভারস্টেপ নো বল যাতে না হয়, সেক্ষেত্রে তুমি কী কাজ করো? সেক্ষেত্রে হচ্ছে ম্যাচে যখন বল করি তখন হচ্ছে দুই স্টেপ নিয়ে আম্পায়ারের পিছন থেকে একটা দাগ কেটে নিই, তারপর হচ্ছে মানে রান আপের সময় ওইটা খেয়াল রাখি যে আম্পায়ারের পিছন থেকে হচ্ছে আমাকে জাম্পটা নিতে হবে, তারপর হচ্ছে ডেলিভারিটা করতে হবে। জাম্পের জায়গাটার কথাও বলছে, তুমি জিনিসটা কীভাবে মেজার করো? ধরো আমি আম্পায়ার হিসাবে দাঁড়াচ্ছি, তুমি ওখান থেকে একটা মেজারমেন্ট নাও, আমি আম্পায়ার হিসেবে এই জায়গায় দাঁড়াচ্ছি, এই এই জায়গাটা থেকে তুমি তোমার জাম্পিং মার্কটা তুমি দিয়ে নিচ্ছ বা জাম্পিং মার্কটা তুমি ডিসাইড করে নিচ্ছ এবং এই জায়গা থেকে তুমি জাম্প করবে। দর্শক, এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে, আপনারা দেখবেন আন্তর্জাতিক ক্রিকেটে মাঝে মধ্যে দেখা যায় যে আম্পায়ার যে জায়গায় দাঁড়াচ্ছেন তার পেছনে বেশ কিছু ফিতা দিয়ে দাগ কাটা আছে বা স্প্রে করা আছে, কিংবা অনেক সময় রং তুলি দিয়ে দাগ কাটা থাকে। অনেকেই জিজ্ঞেস করেন যে আসলে এই দাগগুলো আসলে কিসের দাগ। মাইন্ড ইট, এই দাগগুলোই কিন্তু আসলে নো বলটা যাতে পরিহার করতে পারেন পেস বোলাররা, যে কারণে আম্পায়ারের পেছনে বা যে জায়গা থেকে তিনি জাম্প করবেন সেই জায়গাটা একটা দাগ তার আগে থেকে দিয়ে নেন। এবং ইটস কমপ্লিটলি লিগ্যাল, যে কোনো ম্যাচ শুরুর আগে টিম স্টাফরা এসে রং তুলি দিয়ে সেই দাগটা করে নেন, বা যে কোনো ইনিংস শুরুর আগে যে কোনো পার্টিকুলার বোলারের যে প্রেফারেবল রান আপের জায়গাটা আছে বা প্রেফারেবল জাম্পিংয়ের জায়গাটা আছে সেই জাম্পিং এর জায়গাটা এইভাবেই নির্ধারিত করা হয়ে থাকে। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। সো আন্তর্জাতিক ক্রিকেটে কোনো বোলার তার জাম্প কোত্থেকে করবেন সেই জায়গাটা নির্ধারণ করার জন্য কিন্তু ওইভাবে পেইন্ট করে নিতে পারেন, সেই সিস্টেমটা রয়েছে। যেহেতু আমাদের এখানে লোকাল ক্রিকেটে আমাদের কাছে অত ফ্যাসিলিটিস থাকে না, শ্রাবণদের মতো যারা আছে লোকাল ক্রিকেট খেলছে তারা এই জায়গাটা অবলম্বন করে, তা হচ্ছে তার একটা জাম্পিং মার্ক এইভাবে মাটি থেকে কিংবা তারা ইমাজিনারি একটা জাম্পিং মার্ক তারা কিন্তু নির্ধারণ করে নেয়। এবং এইখান থেকে যখন সে জাম্প করবে আলটিমেটলি আম্পায়ারের পেছনে এই জায়গা থেকে, তখন তার এই ওভারস্টেপ নো বলটা হবে না। এবং আমরা যে বিষয়টা আসলে ফোকাস করার জন্য ভিডিওটা করেছি তা হচ্ছে আপনাদের যাদের কাছে এই জায়গাটা আলটিমেটলি নাই, যে আপনি হয়তো বা এই ফ্যাসিলিটিটা নাই যে আপনি আপনার জাম্পিং মার্কটা দিয়ে নিতে পারছেন, আপনি কিন্তু এরকম ইমাজিনারি একটা জাম্পিং মার্ক নিতে পারেন আপনার প্রেফারেবল অবস্থা অনুযায়ী আম্পায়ারের পেছন দিক থেকে। ইফ ইউ আর আ পেস বোলার, আপনি সেই অনুযায়ী আপনার মতো করে একটা জাম্পিং মার্ক আপনি তৈরি করে নেবেন যে আপনার প্রেফারেবল জাম্প আপনি কতটুকু দিতে পারেন। আমার ক্ষেত্রে আমি যেমন দেখছি আমার ক্ষেত্রে এইটা, এই জায়গাটাতে একটা জাম্পিং মার্ক দিয়ে নেওয়া, এবং সেখানে আপনি যে কোনো কিছু আসলে রাখতে পারেন। আপনি দেখবেন যে মাঝে মধ্যে আম্পায়ারদের কাছে মাঠে রান আপের কিছু মার্কের জায়গা থাকে, সেটাকে আপনি আপনার জাম্পিং মার্ক হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারেন। সো আমরা দেখলাম যে শ্রাবণের জাম্পিং মার্কটা এই জায়গায়, আম্পায়ার দাঁড়াচ্ছে এখানে, দ্যাট মিন্স ও যখন রান আপে আসবে ও ফোকাস করবে আম্পায়ারের আগে থেকে এই জায়গা থেকেও জাম করা, তাহলে ওভারস্টেপটা হবে না। আমরা একটু ওর মাধ্যমে দেখি, তুমি একটু তোমার প্রপার রান আপে চলে যাও, প্রপার রান আপে যাবা, হ্যাঁ প্রপার রান আপে বল করবো একটা তোমার জাম্পিং মার্ক ওইভাবে নির্ধারিত করে। দর্শক, এই জায়গাটা আপনারা একটু দেখবেন, নাদিম তুমি ক্যামেরাটাকে একটু এপাশে নিয়ে চলে আসো, তোমারও গায়ে বল লাগতে পারে। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে শ্রাবণ ওর জাম্পিং মার্কটা নিয়েছে, আমি আম্পায়ার হিসাবে দাঁড়িয়েছি এই জায়গাটায়। যাও, এক্স্যাক্টলি
যে বিষয়টা আপনারা দেখলেন, ওর ফুট ল্যান্ডিংটা, ফ্রন্ট ফুট ল্যান্ডিংটা কোথায় হয়েছে, ওর ফ্রন্ট ফুট ল্যান্ডিংটা কিন্তু একদম দাগের এই পাশেই হয়েছে, অর্থাৎ এই জায়গাটায় নো বল হওয়ার কোনো সম্ভাবনা তৈরি হয় নাই। যদি ও এই জায়গায় জাম্পটা মিস করতো, ও জাম্পটা যে জায়গা থেকে দিয়েছে, ওর জাম্পিং মার্কটা এখানে, ও জাম্পটা যে জায়গা থেকে দিয়েছে, যদি সামনে থেকে জাম্প দিত তাহলে হয়তো বা নো বল হওয়ার একটা পসিবিলিটি থাকতো। শ্রাবণ, এই জায়গাটা একটা বিষয় বলবা, যে তুমি যখন পেস বোলার, তুমি যখন দৌড়ে আসছো, এইখানে কি সবসময় ফোকাস করে বা চোখ দৃষ্টি রাখা সম্ভব? আলটিমেটলি এটা কি কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায় নাকি একটা পেস বোলারের? সেটা অবশ্যই, কারণ হচ্ছে আপনি যখন হচ্ছে ফুল রিদমে বল করবেন তখন হচ্ছে এই যে শরীর দেখেন তাহলে হচ্ছে অবশ্যই মানে বলটা আপনি নিজের ইচ্ছে মতো ছাড়তে পারবেন না, এলোমেলো হয়ে যাবে। তো এটা মাথার ভিতর থেকে বাদ দিয়ে দিতে হবে, যেমন নোবলটা হবে মানে জাস্ট ইমাজিন করতে হবে মনের ভিতরে যে আমার নোবলটা হবে না বা আমি এটা দাগ দিয়েছি, ওইভাবে মানে আমরা বলগুলো রিলিজ করি। এক্স্যাক্টলি, ব্যাপারটা ওই রকমই। এই জন্য আপনার প্রচুর পরিমাণের প্র্যাকটিস দরকার। আপনি যখন যেরকম ব্যাটিং বোলিংয়ের প্র্যাকটিস করছেন, আপনার নো বলটা যাতে না হয় সেটারও প্র্যাকটিস, কারণ আপনি অ্যাজ আ বোলার যখন দৌড়ে আসছেন, ইটস ইম্পসিবল যে আপনি অলওয়েজ এদিকে তাকিয়ে আপনার জাম্পিং মার্ক থেকে তারপর জাম্প দিয়ে আপনি বোলিং করছেন, ওইটা আপনার লাইন লেন্থ অ্যাকুরেট হবে না। আপনাকে একটা ইমাজিনারি জায়গা চিন্তা করে নিতে হবে। ইয়েস, আপনি আপনার একটা জাম্পিং মার্ক সেট করেছেন, আপনি যখন প্র্যাকটিস করবেন এটাও একটা মাসেল মেমোরি বিল্ড আপ হওয়ার মতো ব্যাপার। এই যে আম্পায়ার এখানে দাঁড়িয়ে আছে, আপনি কাউকে দাঁড় করিয়ে রাখেন, আপনি কাউকে দাঁড় করিয়ে রেখে তার ইমিডিয়েট পিছন দিক থেকে আপনি জাম্প করবেন, এটা ইমাজিন করে আপনি বারবার বারবার আপনি বোলিং করবেন। এই প্র্যাকটিসগুলো করার ফলে যেটা হবে যে আপনার এক ধরনের একটা মাসেল মেমোরি বিল্ড আপ হবে এবং এটা আপনার ব্রেনই তখন আসলে সাড়া দেবে, ব্যাপারটা এরকম। সো ক্রিকেটে প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নাই, আপনি অ্যাজ আ ক্রিকেটার আপনাকে এইভাবেই প্র্যাকটিস করতে হবে। এবং যেহেতু আপনি অ্যাজ আ বোলার ইনসুইং আউটসুইং প্র্যাকটিস করছেন, আপনার নো বলের যদি ফুট ল্যান্ডিংয়ে সমস্যা হয় এই প্র্যাকটিসটা আপনি বারবার করবেন। আম্পায়ার হিসাবে একজনকে দাঁড় করিয়ে রাখবেন, তার পেছনে আপনার জাম্পিং মার্কটা থাকবে বা আপনার একটা প্রেফারেবল জাম্পিং মার্ক, সেই জাম্পিং মার্ক অনুযায়ী আপনি আপনার মাসেল মেমোরিটা বিল্ড আপ করবেন কিংবা আপনি আপনার ব্রেন মেমোরিটা বিল্ড আপ করবেন সত্যিকারের অর্থে যে আপনার নো বল হবে না। এরকম জাম্পিংটা খুব ইম্পর্ট্যান্ট, যে আপনি যদি জাম্প এরকম হয় আপনি সামনে থেকে জাম্প নিচ্ছেন দেন এটা অবভিয়াসলি নো বল হবে, কিন্তু আপনার ওই জাম্পিংয়ের জায়গাটা বারবার বারবার আপনি যদি প্র্যাকটিস করেন ডেফিনেটলি ইনশাল্লাহ ইউ উইল ওভারকাম। থ্যাংক ইউ শ্রবণ আমাদেরকে টাইম দেওয়ার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই।